আলোচনার দিকে যাই, আমার বিপক্ষের ভাবুক যিনি, উনি বড় জ্ঞানী গুণী সুশান্ত দাস, নামটি জানি। ওনার সঙ্গে এখন 3 ঘন্টার জন্য আলোচনা করব আমি। তো আজকের আলোচনার ভাবধারায় যাই। আমরা এসছি ভাই ভাই বাউল সম্প্রদায় আপনাদের ঠাই। এখন 3 ঘন্টার জন্য কিন্তু ভাই ভাই আর মোটেই নাই। একদিকে দেবের দেব মহাদেব আর অপরদিকে নারদ ঋষি, দুইজনে বাঁধাবো লড়াই, দেখবো কার কত আসরে আজকে বড়াই। আমার বিপক্ষের ভাবুক যিনি, ওনাকে মহাদেবের ভূমিকাটা দিলাম আমি, কারণ উনি একটু মোটাসোটা মানুষ, তাই না মা? আর আমি তো নারদ হতে পারি নাই, নারদের পক্ষের উকিল হয়ে দাঁড়াই সভায়। আজকে যুক্তি তর্কে নারদ আমার নাম, ঝগড়া করাই কিন্তু আমার কাম। দেখবেন যে বাড়িতে ঝগড়া লাগবে, মা আমার নামের এত গুণ, আমার নামটা শুধু পাশে গিয়ে 3বার বলবেন নারদ নারদ নারদ, যেটা ছিল মুখে মুখে সেটা হবে হাতে হাতে। তাহলে আমার নামের এত গুণ, নারদ আমার নাম, ঝগড়া করাই আমার কাম। গৌতম নামটি বাদ দিয়ে নারদের পক্ষের উকিল হয়ে দাঁড়ালাম সভায়। আর আমার বিপক্ষের ভাবুক যিনি, ওনাকে ভোলানাথের ভূমিকাটা দিলাম আমি। কিছু জিজ্ঞাসা করতে চাই, একবারে গোপন তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই। এই ভোলানাথের ঠাই যেন সঠিক সঠিক জবাবটা আজকে আসরে পাই, কেমন? তাই গানে গানে বলে যাই, শুন কি বলছে মহাজন। ওমা বেশি গল্প করেন না। এই যে আপনারা বসে বসে কেউ গল্প করছেন, কার কতদিন ধরে কার সঙ্গে দেখা হয়নি। কেউ আসে বাউল গান শোনার জন্য, কেউ আসে যাই একটু বাউলটাকে দেখে আসি, ওই দেখতে কেমন। কেউ আসে নাচ দেখার জন্য, যে বাউলটা কেমন নাচে। কেউ আসে শুধু বাদাম ভাজা খাওয়ার জন্য, আর কেউ আসে শুধু গল্প করার জন্য, যে বাপরে বাপ ওই দিদিটার সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি। মা গল্প করার ইচ্ছা হলে পিছনে গিয়ে গল্প করবেন, ওই সামনে বসে গল্প করবেন না। আমি ভালোর ভালো খারাপের শেষ, অতীত কথা কইব মাসি, আপনাদের জায়গায় আসি আর না আসি। তুমি দেবাদিদেব হও মহাদেব, তুমি দেবাদিদেব, তুমি দেবাদিদেব হও মহাদেব, চরণে প্রণাম জানাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই। এই যে আমার বিপক্ষের ভাবুক যিনি, উনাকে ভোলানাথের ভূমিকাটা দিলাম আমি। সুশান্ত নামটি বাদ দিয়ে মহাদেবের ভূমিকায় দিলাম, কেমন? কারণ উনি মোটা সোটা, একটু ভরিটা বড় আছে, ওনাকেই মানাবে ওই, তাই না? তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভোলানাথের ঠাই ছোট্ট করে 2-1টি কথা জিজ্ঞাসা করতে চাই, যেন সঠিক সঠিক জবাবটা আজকে আসরেতে পাই। তুমি দেবাদিদেব হও মহাদেব, তুমি দেবাদিদেব, তুমি দেবাদিদেব হও মহাদেব, চরণে প্রণাম জানাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই। তুমি দেবাদিদেব হও মহাদেব, তুমি দেবাদিদেব হও মহাদেব, চরণে প্রণাম জানাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই। নিতাই গৌর হরিবল হরিবল উড়ুদুড়ি দেন, হরিবল হরিবল হরিবল। দেবতার পূজার প্রসাদ খেলে পরে কুকুর কুলে জন্ম ধরে। আচ্ছা ও মা, আপনারা তো সবাই শিব পূজা করেছেন তাই না? কারা কারা শিব পূজা করেছেন একটু হাত তুলুন দেখি। আর কারা কারা শিবের প্রসাদ খেয়েছেন? আমার কথা নিবেন, আজ থেকে কেউ শিব পূজা করবেন না, শিবের প্রসাদও খাবেন না। যে শিবের প্রসাদ খাবে অবশ্যই কুকুর কুলে জন্ম নেবে। দেখি নারী নরে ভক্তি ভাবে তোমার পূজা করে, তোমার পূজার প্রসাদ খেলে নাকি কুকুর জন্ম ধরে। তোমার প্রসাদ কেমনে খাই, একটি গোপন তত জানবো বলে মনে আশা তাই, একটি গোপন তত জানবো বলে মনে আশা তাই, মনে আশা তাই, মনে আশা তাই, মনে আশা তাই, মনে আশা তাই। তুমি যে যোগী, তুমি নাকি যোগী ঋষি, কি বাবা তাই না? শিব যদি যোগী হবে কেন একজন নারী মানুষকে মস্তকে ধারণ করবে? নারীরা তো মাসে মাসে ঋতুবতী হয়, তাহলে তুমি কেমন যোগী আজকে দেবে পরিচয়। আমার মনে হয় তাই, শিবের যে মাথায় ওই নারী মানুষটি রইল, ওর কি পায়খানা প্রস্রাব ছিল না? আমার মনে হয় যে যত পায়খানা প্রস্রাব ছিল শিবের মাথায় করেছিল, এজন্য শিবের চুলগুলো জোটা জোটা হলো। তোমার মস্তকেতে গঙ্গা দেবী রয়, নারী জাতি মাসে মাসে ঋতুবতী হয়। তুমি কেমন যোগী দাও পরিচয়, কেমন যোগী দাও পরিচয়। রাধামোহন শুনতে চাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই। তুমি দেবাদিদেব হও মহাদেব, দেবাদিদেব হও মহাদেব, চরণে প্রণাম জানাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই, একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে আশা তাই। অনেক মায়েরা দিচ্ছেন না, ও মা একটু দুহাত তুলে বৃন্দাবনে এসে দুহাত তুলে উলুধুলি দেন বাবারা, দেন। চার জাতের নারী, চার জাতের পুরুষ আছে বুঝলেন। যে নারী হাতি মার্কা সে কোনোদিনও উলুধুনি দিতে পারে না, আর যে পুরুষ ঘোড়া মার্কা সে কোনোদিনও হরিধুনি দিতে পারে না। বাবারা দেখবেন মায়েদের দিকে, দেখবেন যে মেয়ে মানুষটি, যে মা জননী উলুধুনি দেবেন না, ভাবেন এটাই হাতি মার্কা বউ। আর মায়েরা দেখবেন বাবাদের দিকে, দেখবেন যে পুরুষ মানুষ হরিধ্বনি দেবে না, ভাবেন এটাই ঘোড়া মার্কা পুরুষ। সবাই মিলে একটু নিতাই গৌর হরিবল 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 হরিবল। আপাতত এখানেই রাখি, তাই না মা? বেশি কথা কইলে পরে, বেশি জিজ্ঞাসা করলে পরে ভোলানাথ হয়তো পালিয়ে চলে যেতে পারে, তাই না? যেই জায়গায় জিজ্ঞাসাটা রইল একটু জানা থাকলে বাপের বেটার মতো এসে বইল। খাটি খাটি জবাব চাই, আজকে ছাড়া ছাড়ি মোটেই নাই। জয় গুরু, জয় গুরু, জয়। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তম জন চরাচরং তৎপদং দর্শিতং জনত সময়ে শ্রী গুরুবে নমো নমো। অজ্ঞানান্তিমিরান ভস্য জ্ঞানাঞ্জন সলভয়া চক্ষুরুন্মিলিতং জনত সময়ে শ্রী গুরুবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরুবিন এই সংসারে নাহি আমার গতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো বৈ নমো নমঃ। পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে প্রতিমা পুণ্যেপি অন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। মা গো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে ঈশ্বরের বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে ভগবান ভরে বাহু তুলে একবার হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল রাধা গোবিন্দ প্রেমানন্দে। সবাই মিলে বলন ভরে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরিবল। সমবেত ভক্তমণ্ডলী, গৌরভক্ত, কৃষ্ণ ভক্ত, বাবা সকল, মা সকল, সর্বচরণে প্রণাম জানিয়ে 18তম লোক সংস্কৃতি ও বাউল উৎসব পরিচালনায় ও ব্যবস্থাপনায় উদয়পুর দ্বীপ সংঘ, ভাই ভাই বাউলের পক্ষ থেকে এই দ্বীপ সংঘকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ধন্যবাদ, প্রণাম জানাই। সঙ্গে সম্মুখে আমার বাবা সকল, মা সকল, দাদা সকল, দিদি সকল, শ্রেণী বিশেষে সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান, দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু করতে চাই। শুরু করার আগে পুরো ভাগে গুরুকে বন্দনা করে নিয়েছি, গোবিন্দকে বন্দনা করে নিয়েছি। গতকালকের একটি গান অনুরোধ ছিল, এই অনুরোধের গানটি থেকেই আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। আমি অধম সুশান্ত দাশ বাউল, দক্ষিণ দিনাজপুর হরিরামপুর সৈয়দপুর গ্রাম। আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। গুরুদেব অর্জুন অধিকারী, তিনার চরণে প্রণাম জানাই, তিনি এই পথে এনেছেন আমায়। পিতামাতাকে প্রণাম জানাই। আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। চলাই বলাই যদি কোনো রসভাস হয়ে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা মহৎ সজ্জন ব্যক্তি, সাধুগুরু বৈষ্ণব, আর এই বৈষ্ণবের একটি ধর্ম হলো বাবা ক্ষমা করা। এই অধম সুশান্ত দাস বাউলকে আপনারা ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা করে দেবেন, এই মিনতি জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। আর গান নয়, এবার তত্ত্বতর্যা আসতে চাই, তাই না বাবা? আমাকে শিবের ভূমিকা দিয়ে আর নিজে নারদের ভূমিকাই করে গেছে আলোচনা। দেবের দেব মহাদেব, আমি কিন্তু তার মামা, আমি কিন্তু শিব না, তবে মঞ্চে দাঁড়াতে গেলে কোনো না কোনো তো ভূমিকা নিতেই হয়। তাই আজকে আমাকে দিয়েছে শিবের ভূমিকায়। আমি শিবের পক্ষের উকিল হয়ে বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা জানাই, হে বাবা ভোলেনাথ, তুমি তোমার কথাগুলো আমার মুখ দিয়ে বলাও, এইটুকু তোমার কাছে আমি প্রার্থনা করি, আশীর্বাদটুকু চাই। জয় গুরু জয়। বলেছে এই ধর্মসভায় দেবের দেব মহাদেব গোপন তত্ত্ব জানতে চাই। গোপন তত্ত্বটা কি? না শিবের পূজার প্রসাদ খেলে মানুষ নাকি কুকুর কুলে যায়। তাই যদি হবে তাহলে কি বলুন, প্রত্যেক বছরে শিবের পুজো মানুষ করবে? আমার ভাগ্নে আমার কাছে করে গেছে আলোচনা, হে মামা তোমার কাছে জানতে চাই শিবের পূজার প্রসাদ খেলে কেন মানুষ কুকুর কুলে জন্ম নেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি নাকি যোগী, শিব নাকি যোগী। হে মামা তোমার কাছে জানতে চাই, তুমি একজন যোগী হয়ে একজন নারী মানুষকে তুমি মাথায় ধারণ করে রেখেছো, কে? গঙ্গা দেবী। তাহলে তুমি যদি যোগী হবে, যেই নারীরা যেই মেয়েরা অসুচ পালন করে, আর তুমি সেই অসুচ পালন করা নারীটাকে মস্তকে ধরবে কেন? তুমি তো অযোগী হয়ে যাও। এই দুটি প্রশ্ন করে গেছে দান। শুনুন মহাজন কি বলেছেন তা গানের ভাষায়। যিনি সত্যম শিবম সুন্দরম, যিনি সত্যম শিবম সুন্দরম, খেপারে পরমের সঙ্গে খেলায়, এই শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়। শিবের লীলা বোঝা বড় দায়। কেন দায়? দেবের দেব মহাদেব পরম বৈষ্ণব। এই পরম বৈষ্ণবের কথা বাবা আমরা সাধারণ মানুষ, আমাদের বুঝবার ক্ষমতা একটু কম, তবু মহাজন বলেছেন যিনি পরমের সঙ্গে লীলা খেলা করে তার কথা বাবা বোঝা কি সহজ? না। তাই মহাজন রাধামোহন মল্লিক গানের প্রতি উত্তরে কি বলেছেন, তিনি কি লিখেছেন তাই বিশ্লেষণ করে বলছি। শুনুন মহাজন কি বলেছেন। সত্যম শিবম সুন্দরম, যিনি সত্যম শিবম সুন্দরম, খেপারে খেপারে তরমের সঙ্গে খেলায়। শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিবল গৌর হরিবল হরিবল। গৌরী তাই অভিশাপ দিল আমায়। বাবা কিছু বলছেন? কিছু বলছেন কি? তো বলছি তো, এখানে ভিডিও ক্যামেরা হচ্ছে কি না? এই আপনাদের এই জায়গার এই যে লোক সাংস্কৃতিক বাউল উৎসব উদয়পুর, দেখবেন কালকে এই দাদা ভাইরা আমার ছেড়ে দিয়েছেন নেটে। তাহলে আপনি যদি এইভাবে এইভাবে হাতটা করছেন, না না করছেন, তার মানে দর্শক কি ভাববে? কোনো ভুল হচ্ছে কি? ভুল হলে বলুন, কাছে এসে বলুন। এটা অডিয়েন্স, বাবা সকল মা সকল, আমার যদি কোনো ভুল হয় আমাকে সাইডে এসে বলবেন, কেমন? জয় গুরু জয়। আপনি হাতটা এমন 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 করছেন, মানুষ কি বলবে? ভক্তবৃন্দ কি ভাববে? তাই কি না? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, প্লিজ বাবা এভাবে করবেন না, কেমন? মনে করেন যে আপনার ছেলে আমি গান করছি। রাধে, সাধুর রাগ নাই বাবা, সাধুর রাগ থাকতে পারে না। হরিবল হরিবল। শিব ভোলানাথ দেবের দেব মহাদেব পরম বৈষ্ণব, শ্রী বৈকুণ্ঠে বৈষ্ণব সেবার আয়োজন হলে পরে, এটা ছিল সত্যযুগের কথা। সত্যযুগে ভগবান শ্রীনারায়ণ হরি চতুর্বাহুধারী শ্রী বৈকুণ্ঠে বৈষ্ণব সেবার করেছিল আয়োজন। দেবের দেব মহাদেব পরম বৈষ্ণব, তাই নেমন্তন্ন পায় শ্রী বৈষ্ণব। এই পরম বৈষ্ণব দেবের দেব মহাদেব যখন বৈষ্ণব সেবায় যেতে চায়, কোথায় না শ্রী বৈকুণ্ঠে। এমন সময় পার্বতী গৌরী দেবী বলছে, স্বামী আমিও তোমার সঙ্গে যেতে চাই। ভোলানাথ বলছে, দেবী আমি ভোলা ভালা মানুষ, কখন কোথায় আমাকে ডাকে আমি সেখানে চলে যাই, আমার তো কোনো ঠিক ঠিকানা নাই, তোমার যাবার দরকার নেই, আমি একাই যাই। সেদিনকে গৌরী দেবী শিবকে বলেছিল, স্বামী তুমি যখন বৈষ্ণব সেবায় যাচ্ছ, তোমার কাছে একটাই নিবেদন, তুমি ওই বৈষ্ণব সেবার কিঞ্চিত হলেও প্রসাদ আমার জন্য করবে আনয়ন। ওমা, বুঝতে পারলেন? গৌরী দেবী শিবের কাছে প্রসাদ চেয়েছিল। কোন প্রসাদ? বৈষ্ণব সেবার প্রসাদ, শ্রী বৈকুণ্ঠের প্রসাদ। ভোলানাথ গৌরীকে কথা দিয়েছিল, ঠিক আছে গৌরী, আমি বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করে তোমার জন্যও আমি কিঞ্চিত প্রসাদ আনবো। প্রসাদ কিন্তু মা কিঞ্চিত হয়, আর যেটা আমরা পেট ভরে খাই ওটা কিন্তু প্রসাদ নয়। রাধে রাধে। কিঞ্চিত, এই যে এক গন্ডুস হলেই বাবা হয় প্রসাদ। যেটা আমরা পেট পুরে খাই এটা প্রসাদ নয়, এটা ভোগ। অনেক কথা, সেদিকে যেতে চাই না, অনেক কথা। প্রসাদ আর ভোগের মধ্যে অনেক ডিফারেন্ট, সেদিকে যেতে চাই না। যে জায়গায় দাঁড়িয়ে করে গেছে আলোচনা, শিবের পূজার প্রসাদ খেলে মানুষ নাকি কুকুর কুলে যায়, যায় কি না যায় তার দিতে চাই পরিচয়। ভোলানাথ কথা দিল, ঠিক আছে গৌরী দেবী, আমি তোমার জন্য প্রসাদ আনবো। ভোলানাথ যখন শ্রী বৈকুণ্ঠে গেলেন, বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে তার পার্বতীর কথা মনে পড়ে গেছে। আমি আসার সময় আমার পার্বতী আমার কাছে কিঞ্চিত প্রসাদ চেয়েছিল, এই বৈষ্ণব সেবার প্রসাদ। কিঞ্চিত প্রসাদ মুখের মধ্যে ভরে এনেছিল গৌরী দেবীর তরে। গৌরী দেবীর জন্য প্রসাদ এনেছিল ভোলানাথ, মানে আমি শিব প্রসাদ এনেছিলাম। অর্ধেক রাস্তায় এই শয়তান নারদের সঙ্গে হয় আমার দেখা। বলল, মামা তুমি গিয়েছিলে কোথায়? ও তো আমার ভাগনা, সাত যুগের ভাগনা। বললে, মামা তুমি গিয়েছিলে কোথায়? আমি তো সরল সিধা মানুষ, আমি কিছু বুঝতে পারি নাই। আমি বললাম আমার ভাগনার ঠাই, এই নারদের ঠাই। বললাম, ভাগ্নে আমি গিয়েছিলাম শ্রী বৈকুণ্ঠে বৈষ্ণব সেবায়। যখন এই কথাটা বলতে গেছি, ওই যে পার্বতীর জন্য আমি প্রসাদ এনেছিলাম মুখের মধ্যে ভরে, এই শয়তানটা দেখে নিয়েছে নিজের চক্ষু ভরে। এই চোখে যখন দেখে নিয়েছে আমার মুখের মধ্যে প্রসাদ আছে, বৈষ্ণব সেবার প্রসাদ কি না মহাপ্রসাদ, লোভ সামলাইতে পারলো না। আমার কাছে এসে বলল, মামা তুমিও হরিভক্ত আমিও হরিভক্ত, এসো আমরা দুজনে একটু হরিগুণ কীর্তন করি। ওমা, আমি কিন্তু বুঝতে পারি নাই ওর চাতুরি। আমাকে বললো, এসো মামা আমরা একটু হরিগুণ কীর্তন করি, হরিনাম করি। নারদের কথা শুনে আমি দুটি বাহু তুলে হরিনাম করতে লাগলাম। আমি আর নারদ দুজন মামা ভাগ্নে মিলে দুটি বাহু তুলে এমনভাবে হরিনাম করতে লাগলাম, আনন্দে দুজনে মোহিত হয়ে গেলাম। এমন সময় এই শয়তান নারদ এসে বলল, মামা এসো এইবার আমরা একটু আলিঙ্গন করি। আমি কিন্তু তখনও বুঝতে পারি নাই ওর চাতুরি। আমি সরল সিধা মনে ওকে যখন আলিঙ্গন দিতে গেলাম, আলিঙ্গন দেওয়ার ভাব বুঝতেই পারছেন, একবার এদিক একবার ওদিক বক্ষটা ঠেকাতে হয়, হৃদয় হৃদয়ে হৃদয়ে একবার এদিক একবার ওদিক করতে গিয়ে আমার মুখের সঙ্গে ওর মুখটা ভিড়িয়ে ওই যে বৈষ্ণব সেবার প্রসাদটা ছিল চুরি করে নিল। আমার মুখের সঙ্গে মুখটা ভিড়িয়ে কায়দা করে চুরি করে নিল। আমি যখন পার্বতীর কাছে যাই, পার্বতী বলে, আমার ঠাই স্বামী প্রসাদ দাও আমায়। আমি দেখছি আমার মুখের মধ্যে প্রসাদ নাই, কেড়ে নিয়েছে এই শয়তান ভাগ নাই। হলো শয়তান, এ হচ্ছে শয়তানের চেয়ারম্যান নারদ। দেখবেন নারদ নিজে বলে গেছে, নারদ ওর নাম ঝগড়া লাগায় নাকি তার কাম। এ ঝগড়া লাগার মাস্টার। একটু যদি ঝগড়া লাগে পাশে খালি তুর্কি বাজাবেন, বলবেন চুটকি বাজাবেন, বলবেন নারদ নারদ নারদ, বাস। এখানে কারো নারদ নাম আছে নাকি? আপনাকে বলছি না, এই নারদকে বলছি। হরিবল হরিবল হরিবল। পার্বতী যখন আমার কাছে প্রসাদ চাইলো, আমি বললাম পার্বতী প্রসাদ যে নাই। গৌরী দেবী বলল, আমার ঠাই প্রসাদ নাই মানে তুমি কি বৈষ্ণব সেবায় যাও নাই? তুমি কি আমার জন্য প্রসাদ আনো নাই? আমি বললাম, হ্যাঁ আমি গিয়েছিলাম বৈষ্ণব সেবায়। বৈষ্ণব সেবায় গিয়ে বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করে তোমার জন্য এনেছিলাম, কিন্তু এখন যে নাই কেড়ে নিয়েছে এই ভাগ নাই। কথাটা বলতে পারছি না সেই জায়গায়। একবার দুইবার তিনবার বলার পরে আমার কাছে যখন বারবার করে প্রসাদ চায়, আমি বলছি নাই, ও বলছে প্রসাদ দাও আমায়, আমি বলছি নাই। আমি আবার বললাম যে গিয়েছিলাম এনেও ছিলাম। এই পার্বতী আমার কাছে ভুল বুঝে গেল, আমাকে ভুল বুঝলো। বুঝতে পেরেছি মহাপ্রসাদ কি না, বৈষ্ণব সেবার প্রসাদ কি না। তুমি লোভ সামলাইতে পারোনি দেবের দেব মহাদেব, তুমি অর্ধেক রাস্তায় নিশ্চয়ই খেয়ে ফেলেছ। হরিবল হরিবল। নারী মানুষেরা এমনিতে স্বামীকে তাড়াতাড়ি ভুল বুঝে। আপনারা আপনারা সবাই ভালো, আমাদের অধিকার কথা বলছি। গৌরী দেবী ভোলানাথকে ভুল বুঝে অভিশাপ করলে দান, হে দেবের দেব মহাদেব তুমি আমার স্বামী, তুমি আমার অন্তর্যামী। সামান্য প্রসাদ চেয়েছিলাম বৈষ্ণব সেবার প্রসাদ, কিঞ্চিত প্রসাদ তুমি আমাকে দিতে পারলে না, তুমি অর্ধেক রাস্তায় খেয়ে ফেলেছ। তুমি আমার সঙ্গে যে আচরণটা করলে, এই আচরণটা ঠিক কুকুরের মতো। কুকুর যেমন কারো আশা করে না, নিজের পেটটা ভরলেই হয়, ঠিক তুমি আমার সঙ্গে আচরণটা করলে কুকুরের মতো। তোমাকে আমি অভিশাপ করছি দান, তুমি আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করার ফলে আজ থেকে তোমার পূজার প্রসাদ যে খাবে সে কুকুর কুলে জন্ম নিবে। বাস ভোলানাথ অভিশপ্ত হয়ে গেল, দেবের দেব মহাদেব অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত হয়ে পার্বতীকে বলল, পার্বতী তুমি যে আমাকে অভিশাপ করলে, আমার পূজার প্রসাদ খেলে মানুষ কুকুর কুলে জন্ম নিবে, তাহলে তুমি তো একজন নারী মানুষ, তুমি তো নিত্যদিন আমাকে সেবা দিয়ে প্রসাদ পাও, আজ থেকে তোমারও আমার প্রসাদ নেবার কায়দা নাই। কেন? তুমি যদি আমার প্রসাদ নিবে তাহলে তুমিও কুকুরিনী হবে। পার্বতী জীবের মধ্যে কামড় দিল, হাই রে হাই আমি কি করলাম, তাই নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। দুজনে ভোলানাথ এবং গৌরী উভয়ে নারায়ণকে স্মরণ নিল, সত্যযুগের কথা, সত্যযুগের ভগবান নারায়ণকে স্মরণ নিল। তারপরে কি হলো আর একটু গানের ভাষায় বলা বলো। শিব এবং গৌরী যখন উভয়েই প্রভু নারায়ণকে স্মরণ নিল, ভগবান নারায়ণ শ্রী বৈকুণ্ঠ হইতে ফিরে এলো, নেমে এলো সমস্যা সমাধান করবার জন্যে। সংশোধন করিল এসে স্বয়ং নারায়ণ, শিবলিঙ্গ গৌরী জনি পাঠ শিব শক্তির মিলন, এই পূজার প্রসাদ খেলে ধন্য জীবন, এই পূজার প্রসাদ খেলে ধন্য জীবন, সমনের ভয় দূরে যায়। ভোলানাথকে যখন দুজনে স্মরণ নিল, ভোলানাথ এবং গৌরী যখন নারায়ণকে স্মরণ নিল, ভগবান নারায়ণ এসে মীমাংসা করে দিল। বলল পার্বতী, ভোলানাথ তোমরা দুজন দুজনকে যে অভিশাপ দান করেছ এটা ঠিক নয়। পার্বতী তুমি যে ভোলানাথকে অভিশাপ দিয়েছ শিবের পূজার প্রসাদ খেলে কুকুর কুলে মানুষ জন্ম নেবে, শিবের তো একার পুজো হয় না মা। ও মা বলুন দেখি, আপনারা যেখানে শিবের মাথায় জল ঢালেন, এই যে শিব চতুর্দশী আবার আসছে ফাল্গুন মাসে, মনে হয় 5 তারিখে আছে, ফাল্গুনের 5 তারিখে শিব চতুর্দশী। ও মা বলেন দেখি, আপনারা যেখানে শিবের মাথাতে জল ঢালেন ওখানে কি শিব একাই আছে না মাও আছে? কোনটা? কি গো, মাও আছে? বাহ, তাহলে বলুন দেখি শিবের কি একার পুজো হয়? ভোলানাথ এবং গৌরী যখন ভগবান নারায়ণকে স্মরণ নিল, নারায়ণ প্রভু নারায়ণ এসে মীমাংসা করে দিল শিবের একার কোথাও পুজো হয় না, তাই শিবের পূজার প্রসাদ খেলে কোনো মানুষ কুকুর কুলে যাবে না। বুঝতে পারলেন? আপনারা শিব পুজো করবেন, শিব পূজার প্রসাদও খাবেন, কেউ কোনোদিন কুকুর কুলে যাবেন না। কেন? শিবের তো একার পুজো হয় না, ওখানে মায়েরও পূজা হয়, শিব এবং শক্তি উভয়ের পুজো হয়, তাই উভয়ের পুজো হলে পরে এই পূজার প্রসাদ মানে মহাপ্রসাদ হয়ে যায়। এই পূজার প্রসাদ খেলে কেউ কুকুর কুলে যায় না। ভগবান নারায়ণ এসে করে দিয়েছেন মীমাংসা। হরিবল হরিবল। আর গৌরী দেবীকে বলেছে, তুমি অন্য কথা শুননা কেন। এইবার ভোলানাথকে বলল, ভোলানাথ তুমি যে পার্বতীকে অভিশাপ দিয়েছ, তোমার প্রসাদ নিলে সে নাকি কুকুরিনী হবে, সেও কুকুরিনী হবে না। কেন হবে না? আমা বুঝবেন কথাটা। শিব যখন কোনো কিছু সেবা করে, শিব যখন কোনো কিছু সেবা করে তখন তো সে ভগবানের নামেই নিবেদন করে, তখন কি আর শিবের প্রসাদ থাকে? বলুন দেখি, আমরা যখন কোনো কিছু সেবা করি, যারা আশ্রিত হয়েছি গুরুর কাছে, গুরু গোবিন্দকে স্মরণ করে নিবেদন করে দেন না, তখন কি আপনার প্রসাদ থাকে? তার প্রসাদ হয়ে যায়। তাই শিবের প্রসাদ পার্বতী নিলে পরেও সেও কিন্তু কুকুরিনী হবে না। শিব পূজার প্রসাদ, মানে শিব এবং গৌরী দুজনের প্রসাদ। এই যখন পুজো হবে, হর গৌরী, শিব এবং শক্তি উভয়ে সেখানে আছে, তাই এই পূজার প্রসাদ খেলে কেউ কুকুর কুলে জন্ম নিবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই পূজার প্রসাদ খেলে ধন্য জীবন, এই পূজার প্রসাদ খেলে ধন্য জীবন, শ্রবণের ভয় দূরে যায়। শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, শিবের লীলা জীবের পক্ষে, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়। একবার নিতাই নিতাই গৌর আনন্দে হরিবল গৌর হরিবল হরিবল। গঙ্গা কুমারী গঙ্গা 12 বৎসর মোর মস্তকে রয়, মানে শিবের মস্তকে 12 বৎসর গঙ্গা ছিল। 1 বৎসর ব্রহ্মার কমণ্ডলুতে ছিল, টোটাল হলো 13 বৎসর। এখানে মহাজন বলেছেন, শাস্ত্রে পাওয়া যায় সত্যযুগের কথা, সত্যযুগের মা বোনেরা 48 বছর বয়স না হলে ঋতুবতী হতো না। তাহলে কোথায় 48 আর কোথায় মাত্র 12 আর 13? তখন একটা ছোট্ট কুমারী মেয়ে, যা বলেন দেখি, এই কুমারী একটা ছোট্ট মেয়েকে আমি মাথায় নিয়ে থাকতে পারি না? এতে যোগী অযোগীর ব্যাপার কি আছে? অসুচ পালন, সে তো অসুচি হলো না। এই পাগল, এই নারদ কথার পায় না দিশা, বাপকে কয় পিসা, বুঝলেন? উল্টা পাল্টা কথা বলে যায় শিবের ঠাই। শিব যে যোগী, শিব যোগী রয়ে গেছে, শিব কোনোদিন অযোগী হয়নি, শিব পরম বৈষ্ণব। কেমন? কুমারী গঙ্গা 12 বৎসর মোর মস্তকে রয়, রাধামোহন কয় দোষ কোথায়? কোনো দোষের কায়দা নাই। শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়। যিনি সত্যম শিবম সুন্দরম, যিনি সত্যম শিবম শিব, যিনি সত্যম শিবম সুন্দরম। খেপারে পরমের সঙ্গে খেলায়, পরম পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে। জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। তাহলে পরমের সঙ্গে শিব লীলা খেলা করে, যার উপরে আর কেহ নাই, তার সঙ্গে লীলা খেলা করে দেবের দেব মহাদেব। শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, 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 বোঝা বড় দায়। নাকি আমি কি তাকে দুই একটা প্রশ্ন করতে পারি? আপনারা যদি বলেন তবেই করবো, না হলে বাবা বসে যাব। নারদের এখানে অনেক কথা, নারদ অনেক কথা বলে গেছে আমার কাছে, শিবের কাছে, নারদের কাছেও। আমি দুই একটি জিজ্ঞাসা রাখতে চাই, আপনারা কি বলছেন? সবাই একটু রেসপন্স দেবেন। করবো মা? বাহ বাহ বাহ, বলছে হ্যাঁ করো। এবার একটু শিব দেবের দেব মহাদেব নারদের কথা কি বলছে শুনুন, তা শাস্ত্রে যা পাওয়া যায় তাই ব্যক্ত করতে চাই। জয় গুরু জয়, জয় গুরু জয়। হ্যাঁ আমার তো থাকবে। ভবে চক্ষা হলে রক্ষা নাই তার, এই ভবে চক্ষা হলে এই ভবে চক্ষা হলে রক্ষা নাই তার, খেপারে নিয়ে যাই জমের ঘরে। হে নারু, তুই তো যক্ষা রোগের রোগী ছিলি, ভালো হলি কি করে? নারদ, তোর কাছে আমি জানতে চাই, শাস্ত্রে যাহা পাই নারদের হয়েছিল একদিন যক্ষা। এখন এই বর্তমান কলিযুগে যক্ষার বাবা ওষুধ সরকারি তরফ থেকে বেরিয়েছে, হসপিটালে পাওয়া যায়, টিভি ওষুধ পাওয়া যায়, কিন্তু এটা ছিল সত্যযুগের কথা। হে নারদ, তোর কাছে জানতে চাই, সত্যযুগে এই কলিযুগের মতো এভেলেবেল ডাক্তার বদ্দি হাকিম কবিরাজ ছিল না, তাহলে তখন তুই কোন ডাক্তারকে দেখিয়ে, কোন ওষুধ খেয়ে, কোন বিধি নিয়ম পালন করে যক্ষার হাত থেকে মুক্তি পেয়েছিলি? যাবি একটু বলি, নইলে ছাড়াছাড়ি নাই। এইভাবে যক্ষা হলে রক্ষা নাই তার, নারদের নিয়ে যাই জমের ঘরে। তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? একবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবাল 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 হরিবাল। কথাগুলো বোঝা যাচ্ছে তো? নারদের মতো হরিভক্ত আর কেহ নাই, যেখানে যাই সেখানেই বীণাটা বাজাই আর বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। হে নারদ, তোর কাছে আমি জানতে চাই, তুই তো হলি হরিভক্ত, নাম জপিস নিরবধি, কোন পাপে মরলি তাপে তোর হলো দারুণ ব্যাধি? তোর কি পাপ ছিল যে তোর শরীরে এই যক্ষা রোগ হলো? আর কি করে তুই মুক্তি পেলি? বাপের বেটার মতো যাবি একটু বলবি। ও তুই পালন করে কোন বা বিধি, এটি পালন করে কোনবা বিধি বেঁচে আছিস চরাচরে। তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? একবার লিতাই গৌর বিমানন্দে হরিবল হরিবল হরিবল। বাবারা বলেন দেখি, শিবের পূজা দেখেন, গৌরীর পুজো দেখেছেন, কালীর পূজা দেখেছেন, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, যত দেব দেবী আছে সবার পূজা দেখেছেন। নারদ একটা বাবা দেবতার মতো দেবতা, এর পুজো দেখেছেন? কোথাও কোথাও পুজো হয়েছে নারদের? নারদ তোর কাছে জানতে চাই তোর পূজা কেন নাই, কেন মানে হয় কেন জানতে চাই, জবাব দিবি ধর্মসভায়, নইলে ছাড়া ছাড়ি নাই। আরে কথা তোর কাছে আমি জানিবারে চাই, সবই দেবী দেবীর হইলে পূজা, নালো তোর পূজা কেন নাই? এটি তিলক জুড়ে বেড়াস ঘুরে, এটি তিলক জুড়ে বেড়াস ঘুরে। নারদের ঢেকির মালা গলায় করে। নারদ তোর কাছে থাকবে আমার জিজ্ঞাসা, তুই বাপের বেটার মতো করে যাবি প্রকাশ। আপনারা বলেন দেখি নারদের বাহনটা কি? এত পৃথিবীতে বস্তু জীব জন্তু থাকতে নারদের বাহন নাকি একটা ঢেকি। ঢেকি বাবা এখন আর দেখা যায় না, আমাদের গ্রামে গঞ্জে তাও একটু দেখা যেত, এখন বাবা আর নাই, মেশিন হয়ে সব কিছু বাবা ওই মেশিনে কুটায়, ঢেকি আর নাই। এই ঢেকিটা ছিল নারদের বাহন। হে নারদ তোর কাছে জানতে চাই এই ঢেকি বাহনটা তুই পেলি কোথায়? এত জায়গা থাকতে, এত জিনিস থাকতে, এত বস্তু থাকতে, এত জীবজন্তু থাকতে, প্রাণী থাকতে, একটা ঢেকি, তো ঢেকিকে তুই করলি বাহন, কারণটা কি জানতে চাই, জবাব চাই, জবাব দাও। আরেকটি কথা তোর কাছে জানতে চাই, তুই যে বীণাখানা বাজাস, নারায়ণ নারায়ণ করিস আর বীণাটা বাজাস, এই বীণার সৃষ্টি কোথায় হলো, কার কাছ থেকে তুই পেলি? বাপের বেটার মতো যাবি একটু বলি। আর আমরা শাস্ত্রের মধ্যে পাই, জানতে পাই নারদ বাবা যেখানে বসে, এই আপনারা যেমন বসে আছেন এইভাবে নারদ যেখানে বসে, আর সেখানকার বাবা সুয়াহাত সুয়াহাত চারিদিকার মাটি, চারিদিককার মাটি কেটে ফেলতে হয় নারদ বসলে পড়েই। কারণটা কি? তোর শরীরটা কি এতই অপবিত্র যে তুই সেখানে বসলে পড়েই, তুই যেখান দিয়ে চলাফেরা করিস, যেখানে বসিস, সেখান থেকে সুয়াহাত সুয়াহাত করে মাটি কেটে ফেলতে হয়? কারণ কি? জবাব চাই, জবাব দাও, ছাড়া ছাড়ি। তুই তিলক জুড়ে বেড়াস ঘুরে, তুই তিলক জুড়ে বেড়াস ঘুরে, ঢেকির মালা গলায় করে। তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করে? এইভাবে যক্ষা হলে রক্ষা নাই তার, যক্ষা হলে রক্ষা নাই তার, নিয়ে যাই জমের ঘরে। তুই তো যক্ষা রোগের রুগী ছিলি, ভালো হলি কি করি? 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 তুই তো যক্ষা রোগের যক্ষা রোগের যক্ষা রোগের রোগী ছিল, ভালো হলি কি করি। প্রথমবারে এখানে বসে যাই, দেখা যাক নারদ আবার কোন দিকে যাই, জবাবটা কিন্তু চাই। জয় গুরু জয়, জয় গুরু জয়। জিজ্ঞাসা করেছেন আমার মামা, জিজ্ঞাসা করেছেন আমার ঠাই যে, হে নারদ তোর কেন যক্ষা রোগ হলো? সে সময় নাকি ডাক্তার কবিরাজ কিছুই ছিল না, তাহলে নারদ কি করে ভালো হলো? এই জায়গায় প্রথমবারে জিজ্ঞাসা করিল। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করেছে দান যে নারদের নাকি পূজা নাই, নারদের পূজা নাই, নারদের পূজা হয় না মা, নারদের পূজা নাই, হয় কি না হয় ভোলানাথের জানা নাই। ৩ নাম্বার জিজ্ঞাসা করেছে দান যে নারদের বাহনটা কেন ঢেকি হলো, ঢেকিটা কোথা থেকে সৃষ্টি হলো? নারদের বীণাটা যে বাজায়, এই বীণার জন্মটা কোথায় হলো? একটু খাঁটি খাঁটি এসে বলো। ব্যাপার ঠিক এই জায়গায়, বুঝলেন মা। ওনার সব কিছুই আমাকে ভালো লেগেছে ভোলানাথের, কিন্তু ওনার নাচের সাইজটা আমাকে ভালো লাগে নাই। ওনার যে নাচের সাইজ, বুঝলেন, আর একটু পাটা উপরে করলে আমার মুখের মধ্যে চলে যেত। হ্যাঁ, মানে ভোলানাথের যে আজকে অবস্থা করব, মানে এক ভদ্রলোক বাজারে গিয়েছে, বাজারে গিয়ে এক ব্যাগের মধ্যে করে কলা আর লেবুকে নিয়ে আসে। কলা আর লেবু এরা দুই বন্ধু। কলা লেবুকে কয়, লেবুরে তোরে দেখে আমার দুঃখ হয়। লেবু বলছে কেন, আমার তো কোনো দুঃখ নাই। বলছে তুই দেখতে গোল, কত সুন্দর তোর চেহারা, যখন তোকে নিয়ে যায় তখনও দুঃখ লাগে না, যখন তোকে কাটে তখনও দুঃখ লাগে না, যখন তোকে চিপে চিপে খায় তখন দুঃখ লাগে। কলা লেবুরে কয়, লেবু মনে মনে চিন্তা করে তাই যে কলা তো ভালো ডায়লগ দিল। তখন লেবু আবার কলারে কয় যে কলারে তোরেও দেখে আমার দুঃখ হয়। বলে কি দুঃখ? কলা বলছে আমার তো কোনো দুঃখ নাই। বলছে তুই দেখতে লম্বা, কত সুন্দর তোর চেহারা রে কলা, যখন পাকিস একবারে নতুন বউর মতো লাগে। দেখবেন কলা যখন পাকে কত সুন্দর লাগে, লাগে না? লেবু বলছে কলা যখন তুই পাকিস তখনও দুঃখ লাগে না, একবারে নতুন বউর মতো লাগে, কিন্তু তোকে দেখে একটাই দুঃখ লাগে। বলে যখন তোকে মানুষে হাটে বাজারে ল্যাংটা করে খায় তখন খুব দুঃখ লাগে। তাই সেই জায়গায় আপনি কিছু বলছেন, অত বলার ইচ্ছা থাকলে আসরে এসে বলেন, বুঝলেন? আপনি তখন থেকে, যখন থেকে আমি শুরু করছি তখন থেকে কিন্তু ভগভোগাচ্ছেন বেশি। হ্যাঁ, আমি আগে বলে দিচ্ছি, আমি ভালোর ভালো খারাপের শেষ, বুঝছেন? কারণ ব্যাপার ঠিক এই জায়গায়, যে জায়গায় জিজ্ঞাসা ছিল সঠিক তার জবাব হলো। ভোলানাথ জিজ্ঞাসা করেছে আমার ঠাই, হে ভাগনা তোমার যক্ষা রোগটা কেন হলো, কি কারণে হলো, একটু জানা থাকলে বাপের বেটার মতো এসে বলো। তাহলে যক্ষা রোগ কেন হয়েছিল, কি কারণে হলো, তাই গানে গানে বলাই ভালো। আমাদের পরে সুদূর মালদা থেকে এসেছেন শর্মিলা খেপি, ছোট বাচ্চা মেয়ে, তার গান শুনবেন আপনারা, কেমন? তো আমরা 10:30 পর্যন্ত আছি আপনাদের ঠাই। যে জায়গায় জিজ্ঞাসা করেছে দান সঠিক তার দিতে চাই সমাধান। শুনুন কি বলছে মহাজন। নারদের এত রূপ ছিল, নারদের এত রূপ ছিল মা, যে মেয়ে নারদকে দেখতো সেই কিন্তু পাগল হয়ে যেত। গন্ধর্ব রাজার ৪৯,০০০ কন্যা ছিল, নারদের এত রূপ ছিল যে কন্যা নারদকে দেখতো, নারদকে দেখে তারা পাগল হয়ে যেত। গন্ধর্ব রাজা করে নাই দেরি, ৪৯,০০০ কন্যার সঙ্গে নারদের বিয়ে দিলেন তাড়াতাড়ি। আচ্ছা, এত মেয়ের সঙ্গে যদি নারদ মিলন হয় তাহলে নারদের যক্ষা হবে না কার হবে? শিবের। এই জায়গায় জিজ্ঞাসা রয়। সেদিন যক্ষা রোগ হয়েছিল, তাহলে কি করে ভালো হলো একটু গানে গানে বলা ভালো। মামা গো মামা গো ও মামা গো, সবে নারদেরই করলো বরণ, সবে নারদেরই করলো বরণ, ঘটনা কি চমৎকার। ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা, ৪৯,০০০ কন্যা ছিল গন্ধর্ব রাজা। ৪৯,০০০ কন্যা নারদকে দেখে পাগল হয়ে যায়, গন্ধর্ব রাজা করে নাই দেরি, ৪৯,০০০ কন্যার সঙ্গে নারদের বিয়ে দিলেন তাড়াতাড়ি। যখন নারদের বিয়ে দেয়, এত মেয়ের সঙ্গে যদি নারদ মিলন হয়, নারদের সেদিন যক্ষা রোগ হয়েছিল, তাহলে কি করে ভালো হলো এই জায়গায় জিজ্ঞাসা করলো। সবাই নারদেরই করলো বরণ, ঘটনা কি চমৎকার। ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা, ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা। সবে নারদেরই করলো বরণ, সবে নারদেরই করলো বরণ, ঘটনা কি চমৎকার। ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা, ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, সেদিন ডাক্তার কবিরাজ কিছুই ছিল না, ৪টি চন্দ্রকে সাধন করে নারদ যক্ষা রোগ থেকে মুক্তি পেয়েছিল। এই ৪টি চন্দ্র কি? বান, গরল, রোহিণী, উদ্মাদ। এই ৪টি চন্দ্রকে সাধনা করে নারদ যক্ষা রোগ থেকে মুক্তি পেয়েছিল। এই ১ নাম্বার জিজ্ঞাসা গেল। 2 নাম্বারে যাই, নারদের নাকি পূজা নাই। বহু নারী করিয়া গমন, নারদের যক্ষা রোগ হলো, মামা গো জানে সর্বজন। সেদিন 4 চন্দ্র করে সাধন, 4 চন্দ্র করে সাধন, যক্ষাতে রক্ষায় আমার। ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা, ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা। নিতাই নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সত্য ত্রেতা দাপর এই তিন যুগে নারদের পূজা নাই। কেন না ব্রহ্মার অভিশাপে। তিন যুগে নারদের পূজা নাই ব্রহ্মার অভিশাপে, মামা গো ঘুরিয়া বেড়াই। আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ পাই, আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ পাই, স্নেহ আদর পাই সবার। ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা, ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা। এই তিন যুগে নারদের পূজা নাই, কিন্তু এই কলিযুগে নারদের পূজা হয়। পঞ্চতত্ত্বের মধ্যে রয় যে শ্রীবাস, সেই কিন্তু নারদ হয়। কি বাবা, তাই না? কলিতে আমি পূজা পাব পঞ্চতত্ত্বের এক তত্ত্ব হয়ে, আমি নদিয়ায় যাব। ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা, ছিল ৪৯,০০০ কন্যা গন্ধর্ব রাজা। শুনো শুনো গো মামা তোমারে জানাই, তুমি যা জিজ্ঞাসা করলে এই ধর্ম সভায়, জিজ্ঞাসা করেছিলাম যে ঢেকিটা কেন তার বাহন হলো, ঢেকিটার জন্ম কোথায় হলো। ভগবান যখন সৃষ্টি করলেন ধান, ধান তো এমনি এমনি খাওয়া যাবে না, সত্যযুগের ঘটনা। ধানটাকে ভাঙাতে লাগলে একটা ঢেকির প্রয়োজন হয়, তখন এত মেশিন ছিল না। নারদ করে নাই দেরি, সঙ্গে সঙ্গে ঢেকি তৈরি করলেন তাড়াতাড়ি। দেবতাদের আশীর্বাদে সেই ঢেকিটা তার বাহন হলো। এই জায়গায় তোমার জিজ্ঞাসা ছিল বীণাটা কোথায় সৃষ্টি হলো, বলে গেছে না মা। শোনো শোনো গো মামা তোমারে জানাই, বীণার সৃষ্টি কোথায় হলো, মামা গো বলবো এই সভায়। বৈকুণ্ঠে একদিন গো ভোলানাথ নৃত্য করেছিল, সেইখানেতে ছোট্ট করে ঘটনা ঘটেছিল। ভোলানাথের যে নৃত্য, বৈকুণ্ঠে যখন সকল দেবতাদের সামনে ভোলানাথ নৃত্য করেছিল, ভোলানাথের নৃত্য দেখতে দেখতে উপর থেকে একটা চামচিকা ওই হাসতে হাসতে পড়ে মরে গিয়েছিল ওই নৃত্যর ওখানে। দেবতাদের আশীর্বাদে সেই চামচিকাটা বীণা তৈরি হলো। সেটি দেবতারা করল না দেরি, নারদকে দান করলেন তাড়াতাড়ি, সেখান থেকে বীণা সৃষ্টি হলো। এই জায়গায় তোমার মনে হয় জিজ্ঞাসা ছিল, আরও জবাব আছে বাবা। ও নারদ যেখানে বসে সেখান থেকে উঠে চলে গেলে নাকি সোয়া হাত করে মাটি কেটে ফেলে দিতে হবে। শোনো শোনো গো মামা তোমারে জানাই, তুমি যা জিজ্ঞাসা করলে ধর্ম সভা। হর এবং পার্বতী দুইজনার মাঝে যখন আমি গন্ডগোল বাঁধাই, এরা বুঝতে পেরে যায়, দুইজনে করে নাই দেরি, অভিশাপ দিল তাড়াতাড়ি, হে নারদ তোর মনে এত পাপ, তোকে আমরা অভিশাপ করলাম দান, যেখানে তুই বসবি বসে যেখানে চলে যাবি তখন সোয়া হাত করে মাটি কেটে ফেলে দিতে হয়। ওই যে দুইজনকারে যে গন্ডগোল বাঁধায় এজন্যই অভিশাপটা দিয়েছিল ভোলানাথ, মানে আমার মামা আর মামি আমার ঠাই। এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এই জিজ্ঞাসা ছিল, জবাব হলো। এইবারে ভোলানাথের ঠাই আমিও তো কিছু জিজ্ঞাসা করতে চাই, সময় বেশি নাই, এর মধ্যে দুই একটি জিজ্ঞাসা করতে চাই, তারপরে পরবর্তী শিল্পী চলে আসবেন আসরে। মালদা থেকে এসেছেন বাচ্চা শিল্পী শর্মিলা দাসী, খেপি কেমন? সাগর হোটেল করেছেন, 50 টাকা দান, শুনতে চেয়েছেন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। এই গানটি গিয়ে শোনাবো শেষের দিকে। আগে আমরা শিব এবং নারদ মানে মামা আর ভাগনা দুইজন মিলে একটু মিলন গীতি গাই। কোন বাগানের মালি তুমি রে, কোন বাগিচার ফুল, আরে এতদিনে কোথায় ছিলে আমার পরাণের বুলবুল রে। কোন বাগিচার মালি তুমি রে, শোনো শোনো ওগো মামা জিজ্ঞাসি তোমায়, তোমার পূজায় কেন বেল লাগে এইটা বলা চাই। শিব পূজা দিতে গেলে বেল প্রয়োজন হয়, একটা নয় আবার দুটো, পাঁচটা চলবে না, তিনটা চলবে না, দুটো বেল দিতে হয়। হে ভোলানাথ, হে মামা, এই বেলটা পূর্বে জন্মে কে ছিল, কেনই বা বেল হয়ে তোমার পূজায় লাগলো ভালো? একটু খাটি খাটি বলবে, বলো বলো ও গো মামা ধর্ম সমান ঠাই, তোমার পূজায় কেন গাঁজা ভাঙ লাগে এইটা বলা চাই। ভোলানাথের পুজোর এমন প্রসাদ যেটা খাওয়া যায় না। কাঁচা বেল খাওয়া যায় মা? খাওয়া যায় না। আবার ভোলানাথের ওই যে কাঁচা বেল নিয়ে যায় ছোট ছোট বাচ্চারা, কি করে ওই ভোলানাথের মাথায় জোরে জোরে করে বাড়ি মারে, মারে না? মারে তো মা। যে খায় গাঁজা তার শুকায় কিন্তু মাজা। দেখবেন যারা গাঁজা খায় ওরা দূর থেকে চিনাই যাবে যে এই মানুষটি মনে হয় গাঁজা খায়। তোমার পূজার প্রসাদ এমন প্রসাদ যে গাঁজা, এই গাঁজা, ভাং, ধুতুরা, এই তিনটি জিনিস লাগে। এরা পূর্বে জন্মে কে ছিল, কেনই বা গাঁজা ভাং ধুতুরা হয়ে জন্ম নিল আর তোমার পুজোয় লাগলো কেন? একটু খাটি খাটি বলবে, বলো বলো ও গো মামা ধর্ম সবার ঠাই, সঠিক সঠিক জবাব দেবে ছাড়া ছাড়ি নাই। প্রেম চাই না ধন রতন রে ও বন্ধু রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালো রে বাসায় লাগে দুজনার দুটি মন রে। প্রেম চাই না ধন, শোনো শোনো ওরে ভাগনা আমি তোমারে জানাই, তোমার সকল প্রশ্নের জবাব দেব চিন্তার কারণ নাই। শিবের পুজোয় কেন গাজা ভাঙ ধুতুরা লাগে, ইহার সৃষ্টি কোথায় ওগো হলো? শোনো শোনো ওরে ভাগনা কর্ণকুলি শোনো, শোনো ভাগনা, যারা খায় গাজা তাদের নাকি শুকাই মাজা, তাদেরই শুকাই মাজা। যারা বাবার নাম স্মরণ করে গাঁজা খায় না তাদের শুকাই মাজা। যারা বাবার নাম স্মরণ করে গাঁজা খায় তাদের কিন্তু বাবা মাজা শুকায় না। ওম নমঃ শিবাই বলে যে জন গাঁজাতে মারবে টান, এই গাঁজার টানে দেখতে পাবে শিব ভোলানাথ ভগবান। গাঁজা ভাঙ ধুতুরার সৃষ্টি কোথায় হলো? এই গাঁজা যারা খায় তাদের নাকি মাজা শুকায়। হ্যাঁ, যারা বাবার নাম করে খায় না তাদের মাজা শুকায়। শিব তো গাঁজা খেত, শিব গাঁজাটাকে সিদ্ধি করে খেত। শিব কোনোদিন গাঁজা খেত না, বাবা খেত সিদ্ধি। যে খায় সিদ্ধি তার হয় শ্রীবৃদ্ধি। রাধে রাধে। ভোলানাথ এর পুজোয় গাঁজা ভাঙ ধুতুরা কেন দিতে হয়? এই গাঁজা ভাঙ ধুতুরার সৃষ্টি কোথার থেকে হলো? ভোলানাথ যখন গাঁজাতে মারতো টান, সিদ্ধিতে মারতো টান, বলতো বোম, আর উপরে ছাড়তো দম, বলতো বোম আর উপরে ছাড়তো দম। এখনকার দিনের ছেলেরা খায় গাঁজা, ছাড়ে দম, নিচে ছাড়ে দম আর বলে বম বম। এই জন্য এসের তাড়াতাড়ি আসে জম। বাবা ভোলানাথ খেত, কিন্তু এরকম খেত না, ঠিক সেইভাবে খেত, নাম করে খেত। হরিবল হরিবল। শোনো শোনো ওরে ভাগ্নে তোমারে জানাই, গাঁজা ভাঙ ধুতুরার সৃষ্টি কোথায় তোমায় বলে যায়। শিবের ভক্ত উদয় নাগ নামে একটি সর্প বটে ছিল, ভোলেনাথ নিত্যদিন সাধনায় যাবার প্রাককালে ভক্তকে ডাকিল। উদয়নাগ, এ উদয়নাগ, উদয়নাগটাকে শিবের একটা ভক্ত, একটি সর্প, একটা সাপ। উদয়নাথকে যখন ভোলানাথ ডাকতো, উদয়নাথ সঙ্গে সঙ্গে ভোলানাথের কাছে আসতো। আর ভোলানাথ কি করত? সাধনায় যখন যাবে তার আগের মুহূর্তে ভক্তকে ডেকে ভক্তের সম্মুখে জিহ্বাখানা পেতে দিত। আর ওই তার ভক্ত উদয়নাথ সর্পটি তার জিহ্বাতে ছোবল মারত। ভোলানাথ ধীরে ধীরে নেশাগ্রস্ত হয়ে, ধ্যানস্থ হয়ে সাধনায় যখন যায়, এই দৃশ্যটি একদিন পার্বতী দেখে ফেলল। তা পার্বতী মনে মনে ভাবলো, আমার স্বামীকে সর্পটি নিত্যদিন এসে ছবল মারে, আমার স্বামী যদি যায় মরে আমি তো বিধবা হয়ে যাব। এই কথা চিন্তা করে ভোলানাথ সাধনায় গেছে, এমন সময় পার্বতী একটা দণ্ড দিয়ে, একটা লাঠি দিয়ে উদয়নাগ সর্পটিকে মেরে ধরাশায়িত করেছে। কেমন? ভোলানাথ সাধনা থেকে ফিরে উদয়নাগ উদয়নাগ বলে যখন ডাকিতে লাগিল, উদয়নাগ কিন্তু সেদিনকে আগের মতো সাড়া নাহি দিল। সারা দিবে কি করে? পার্বতী তাকে মেরে ধরাশায়িত করে দিয়েছে। শিব উদয়নাগকে ডাকছে, উদয়নাগ 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 আর আসে না। মনে মনে ভাবে ভোলানাথ, ব্যাপার কি? প্রত্যেক দিন একটি দুটি ডাক দেবার পরে আমার ভক্ত আমার কাছে চলে আসে, আজকে আসছে না কেন? ভোলানাথ একটু ধ্যানস্থ হলেন, ধ্যানে বুঝতে পারলেন যে পার্বতী তার ভক্তকে মেরে ফেলেছে, শিবের ভক্ত উদয় নাগ সর্পটিকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে ভোলানাথ তখন পার্বতীকে বলিতে লাগিল, আমার ভক্তকে তুমি কেন মেরে ফেলেছ, জবাব দেবে ভালো। হে পার্বতী, তুমি আমার ভক্ত উদয় নাগ সর্পটিকে মেরে ফেলেছ কেন? পার্বতী এক কথায় উত্তর দিচ্ছে, স্বামী তোমাকে যে সে নিত্যদিন ছবল মারে, তুমি যদি যাও মরে। ভোলানাথ চমকে উঠলেন, পার্বতী তুমি এতদিন আমার সঙ্গে ঘর করছো, তোমার কি নাই জানা শিবের যে মরণ নাই, শিব যে মৃত্যুঞ্জয়, শিব যে মৃত্যুকে জয় করেছে, এটা কি তোমার নাই জানা? শিব হলো মৃত্যুঞ্জয়, সেই বিষ পান করেছিল ভোলানাথ। কখন না, যখন অমৃত সুধা সুধা উঠাবার জন্য সুধা সমুদ্র মৈথুন করে যখন সুধা উঠে নাই, উঠেছিল বিষ গরল। এই গরল কিন্তু ভোলানাথ পান করেছিল। কি তাহলে ভোলানাথের মৃত্যু নয়, এজন্য শিব হয়েছিল নীলকণ্ঠ, তার কণ্ঠখানা হয়ে গেছিল নীল। অনেক কথা সেদিকে বলে নাই, বলবার কোনো কায়দা নাই, বলতে চাই না ধরার। এই ধর্মসভায় যে জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছে গাজা ভাঙ ধুতুরার সৃষ্টি হলো কোথায়, শোনো শোনো ওরে ভক্ত তোমারে সুধাই। ভক্তের শরীর থেকে গাজা ভাঙ ধুতুরা সৃষ্টি হলো, তোমায় বলে যাই। ভোলানাথ করল না দেরি, সঙ্গে সঙ্গে ভক্তের দেহখানাকে অর্থাৎ তার ভক্ত উদয় নাগের সর্প, এই উদয় নাগের শরীরটাকে তিনটি খণ্ড করে ত্রিশূল দিয়ে মাটি খনন করে তিন জায়গাতে পুঁতে দিল। পার্বতীকে বলল, আজ থেকে তোমাকেই আমি সাধনায় যাব, যখন সিদ্ধি তৈরি করে দেবে তখন। কেমন করে? এই গাজা ভাঙ ধুতুরা এই তিনটি খণ্ড থেকে সাপের শরীরটাকে তিনটি খণ্ড করে ত্রিশূলের আঘাত দিয়ে মাটিতে পুঁতে দিল। সেখান থেকে ভোলানাথ আশীর্বাদ দিয়ে তিনটি গাছের সৃষ্টি করল। সামনের অংশ থেকে গাজা, মাঝের অংশ থেকে ভাঙ, পেছনের অংশ থেকে ধুতুরা। গাজা ভাঙ ধুতুরা উদয়নাগ সাপের শরীর থেকে, শিবের ভক্ত উদয়নাগের শরীর থেকে গাজা ভাঙ ধুতুরার সৃষ্টি হলো। এই জন্য ভক্ত ভক্তের দেহ থেকে সৃষ্টি হয়ে শিবের পূজায় লাগে। এই তো তোমার জবাব দিলাম সবার না আগে। এইবার বলেছে বেল সৃষ্টি হলো কোথায়, এই বেলের জন্ম কোথায়, কেন দুটি বেল দিতে হয়, কারণটা কি? তিনটি চারটি পাঁচটি, একটি তো দিতে হয় না, দুটো দিতে হয় কেন? গাজা ভাঙ ধুতুরা সৃষ্টি, বললাম সবাই একটু দেহ তত্ত্ব, তত্ত্ব কি বলছে? গাজা ভাঙ ধুতুরা গা গা কৃষ্ণ নাম গা, কি দিয়ে গাইবি? মুখ দিয়ে গা। হরি বল। তাহলে মুখ, এই মুখটা হলো বাবা আগের অংশ, মাথার অংশ। গা কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা, গা যা। সামনের অংশ থেকে গাজা ভাঙ, আর মায়া ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না, ঘুম ভাঙ। ধুতুরা দেহের মধ্যে ময়লা মাটি কুটি নাটি ধুয়ে ফেল তোরা, ধুতোরা ধুয়ে ফেল তোরা, ধুতোরা। শোনে শোনে অনে ভাগনা তোমারে জানাই, বেলের সৃষ্টি কোথায় হলো তোমায় বলে যাই। শ্রীবৈকুণ্ঠে বেলের সৃষ্টি কেমন করে হলো, শ্রী লক্ষ্মী দেবীর অঙ্গ থেকে বেলের জন্ম ধরল। সংক্ষেপে বলছি বাবা, অনেক শাস্ত্রে অনেক তত্ত্বে অনেক গ্রন্থে অনেক রকম ব্যাপার আছে। বেলের সৃষ্টি কোথায়? বেলের সৃষ্টি লক্ষ্মী দেবীর অঙ্গ থেকে। এমন করে সত্যযুগের কথা, সত্যযুগে নারায়ণী অর্থাৎ লক্ষ্মী দেবী ধরল বাইনা, হে প্রভু নারায়ণ আমি শিবের ব্রত করতে চাই, তুমি আমাকে অনুমতি দাও না। প্রভু নারায়ণ অনুমতি দিল। লক্ষ্মী দেবী শিবের ব্রত শুরু করে দিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে শিবের পূজা করিল। তখন কিন্তু বেল গাছের সৃষ্টি হয়নি, বেল সৃষ্টি হয়নি। তাহলে লক্ষ্মী দেবী কি দিয়ে পুজো দিত? নিত্যদিন পদ্ম ফুল চয়ন করে এনে ওম নমঃ শিবায় বলে শিবের পূজাই দিত। এক বৎসর দুই বৎসর করতে করতে শত বৎসর কেটে যায়, তবু না হয় শিব দর্শন দুঃখ অন্তরায়। লক্ষ্মী বলে, হে প্রভু তুমি কি আমাকে দর্শন দেবে না? তোমাকে পাবার জন্য, তোমাকে দর্শন পাবার জন্য আমি যে তোমার পুজো করছি, তোমার ব্রত করছি। ভোলানাথ একদিন মা লক্ষ্মীকে পরীক্ষা করল। প্রত্যেক দিন মা লক্ষ্মী পদ্ম ফুল চয়ন করে এনে শিবের পুজোই দিত ওম নমঃ শিবায় বলে। আর একদিন যেদিন ভোলানাথ লক্ষ্মী দেবীকে পরীক্ষা করলো, সেদিনকে লক্ষ্মী দেবী কিন্তু পদ্ম ফুল পেলেন না। পদ্ম ফুল না পেয়ে লক্ষ্মী দেবী ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কেন? একদিন প্রভু নারায়ণ লক্ষ্মীকে বলেছিল, হে লক্ষ্মী তোমার যুগল পয়ধর যেন পদ্মের নেই। এই কথাটা মা লক্ষ্মীর কিন্তু মনে রয়ে গেছে। যেদিনকে মা লক্ষ্মী শিবের পুজো করবে বলে, অর্থাৎ এই শেষের দিনে শিবের পুজো, যেদিন ভোলানাথ পরীক্ষা করবার তরে মা লক্ষ্মী ফুল পেলেন না, প্রভু নারায়ণের কথা তার মনে পড়ে গেছে। আমার প্রভু নারায়ণ বলেছিলেন আমার যুগল পয়ধর নাকি পদ্মের নেই। তাই যদি হবে, তাহলে আজকে যে আমি পদ্ম ফুল পেলাম না, ভোলানাথকে কি দিয়ে পুজো করব? মনে মনে ভাবিতে ভাবিতে মা লক্ষ্মী কি কর্ম করিল, একটি অঙ্গ কেটে দিয়ে পদ্ম ফুল মনে করে ওগো শিবের পূজাই দিল। হরিবল হরিবল। নিজের অঙ্গ কেটে দিয়ে, পয়ধর কেটে দিয়ে যখন পদ্ম ফুল মনে করে ওম নমঃ শিবায় বলে শিবের চরণে দিয়েছে, ভোলানাথ সঙ্গে সঙ্গে প্রকট হয়েছে। মা লক্ষ্মী তোমার পুজোই, তোমার ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। মা মা তুমি যে ত্যাগ স্বীকার করে আজকে আমাকে পুজো দিয়েছ, মা এমন ত্যাগ স্বীকার করে আর কেউ পুজো দিতে পারে না। তাই তো আমি সহজে কাউকে দর্শনও দিই না। তুমি যে ত্যাগ স্বীকার করে নিজের জীবনকে তুচ্ছ মনে করে অঙ্গ কেটে দিয়ে পদ্ম ফুল মনে করে আমার চরণে অর্পণ করেছ পদ্ম ফুল তোমার শরীর থেকে, মা তোমাকে আশীর্বাদ করছি দান মা, তোমার দেহ আজ হইতে শিবের পূজায় লেগে যাবে মা। নিতাই গৌর হরিবল হরিবল। ভোলানাথের আশীর্বাদে গো ওই কাটা অঙ্গ আর কি বাজে হলো। ভোলানাথ ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করে খনন করে মাটিতে পুঁতে দিল। ভোলানাথ ত্রিশূল দিয়ে মাটিতে খনন করে মা লক্ষ্মী দেবীর কাটা অঙ্গ সেখানে পুঁতে দিল। ভোলানাথ কমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে সেখান থেকে বেল বৃক্ষের সৃষ্টি করল। ও বলেছে যুগল দুটো বেল কেন দিতে হয়, মায়েদের যে যুগল পয়ে ধর, যে কারণে যুগল বেল দিতে হয়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। ধীরে ধীরে আমাদের সময় প্রায় শেষ হতে লাগিল। একটি বেলপত্রে বিল্লপত্রে তিনটি পাতা, কেন? ওই যে ত্রিশূল দিয়ে মাটি খনন করলো, ত্রিশূলের তিনটি ফলা, এজন্য তিনটি পাতা। একটি পাতার মধ্যে তিনটি পাতা, দুটো হলে হবে না, একটি হলে হবে না। ওই যে ত্রিশূল ত্রিফলা, এই জন্য বাবা বেলপত্র বিল্লপত্র আর বেল দিয়ে শিবের পুজো দিতে হয়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। তোমার আরো কিছু জানার থাকলে তাড়াতাড়ি বলো। শোনো শোনো গো মামা, তোমারে জানাই, দেখতে দেখতে আমাদের সময় কিন্তু শেষ হইয়া যায়। এইখানেতে সময়ের সাপেক্ষে শিব নারদ পালাগো আমরা সমর্পণ করি, সবাই মিলে প্রেমানন্দে বলুন হরি হরি।